Hi guys, welcome back to my channel Video of My Life hashtag Nikita. এছাড়াও আমার চ্যানেল আরেকটা নাম আছে @ Video of My Life Nikita. সো আমি নিকিতা, আশা করছি তোমার সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি অনেক দিন পর বলতে গেলে আমি তোমাদেরকে বলেছিলাম ব্লগটা না আমার কলেজ চালু হওয়ার পর থেকে না ঠিকঠাকভাবে মানে করতেই পারছি না। সো আজ আমি 4-5 দিন বা আবার তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। সো আমার বোন এখন বাড়ি এসেছে, কারণ তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করার ছিল, বাট আমি কালকে ডাইরেক্ট স্পটে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন ও যায় পড়তে, তারপরে ওকে পড়তে দিয়ে এসে তোমরা তোমাদের সঙ্গে দেখা করছি। সো ওকে পড়তে দিয়ে আমি জল নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমি 4-5 দিন তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি, তার বিশেষ কারণ হচ্ছে 4-5 দিন আমার মনে আছে 5 দিন, মানে মাঝে মাঝে এরকম বন্ধ হতো আর এ হয়ে যেত, সেই জন্য আমার ঠিক খেয়াল আছে 5 দিন। এবার 5 দিন দেখা করতে পারিনি একটাই কারণ, কারণ আমি না ঠিক করে উঠতে পারছিলাম না, প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, ঠিক করে উঠতে পারিনি, যার জন্য এতটাই সমস্যা হচ্ছে। আর 4-5 দিনের মধ্যে তাই, তা 4-5 দিনের মধ্যে 2 দিন মানে হচ্ছে বুধবার আর বৃহস্পতিবার সব থেকে স্পেশাল দিন ছিল, সেটা ছিল আমার বান্ধবীর বিয়ে। তো আমার বান্ধবীর বিয়েতে ভীষণ 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 এনজয় করেছি অ্যান্ড মজা করেছি। সো আমি সব ভিডিও আমি মানে তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য, বাট ওইভাবে তো দেখাতে পারি না তোমাদেরকে, আমি ঠিক আমি ওইগুলো এডিট করে দেখিয়ে দেবো, কোনো মানে কী বলে আমি যে কী কী করেছি আমরা তোমরা সব কিছুই কিছুই দেখতে পাবে। আর আজকে একটা স্পেশাল দিন আছে, সেটা হচ্ছে আমার আরেক বান্ধবীর মানে জন্মদিন, আমার বান্ধবী পুনমের, তারও ঠিক 1 বছর আগে বিয়ে হয়ে গিয়েছে, মানে ওর জন্মদিন হয়েছিল এরকম সময় আর বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসে। সো সেই বান্ধবীটা আজকে বার্থডে, তো তারই ভিডিও তোমরা দেখবে আর আমিও দেখবো, মানে খুবই সত্যি কথা বলতে ভিডিও থাকলে হচ্ছে স্মৃতিগুলো খুব মানে উজ্জ্বল হয়ে ওঠে, মানে খুবই খুবই মানে আমার সেই দিন সেই সময়কার মানে আজ থেকে 1 বছর আগে ওই সময়কার দিনগুলো ভাবলে না সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে, মানে খুবই খুবই মধুর, খুবই মধুর, এর কোনো তুলনাই হয় না। হ্যালো হ্যালো আমি বানিয়েছি, এতে পেঁয়াজ রসুন ঝাল মশলা যা যা বাকি ছিল সব কিছু দিয়েছি, আপনাদের ভালো লাগবে। দুনিয়া আমি আরেকটা তোমাদের কথা বলতে চাই, এই 4-5 দিন ব্লগ না করার কারণে বা ব্লগ মাঝখানে ড্রপ খাওয়ার কারণে, সত্যি কথা বলতে যারা ডেলি ব্লগ করে আমি অনেকদের মানে ফলো করি, যেমন হচ্ছে ইনসাইড আউট, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন বিভিন্ন ব্লগারকে আমি ফলো করি, যেরকম সাবা ইব্রাহিম, মানে বিভিন্ন মানে তারপরে হচ্ছে ফ্যামিলি ফিটনেস মানে আরমান মালিক, এই ব্লগ করে সত্যি তাদেরকে আমি স্যালুট জানাই, স্যালুট। না আমি যেহেতু ডেলি ব্লগ করছি সেই তো আমি বুঝতে পারছি, তারা যখন খুব সমস্যার মধ্যে পড়ে তখনও কীভাবে যে ব্লগটা শুরু করে কীভাবে যে শেষ করে মানে আমি দেখি না, মুগ্ধ হয়ে যাই। মানে যারা ব্লগ করছে ডেলি, যারা আজকে দুনিয়া ফেমাস মানে ফেমাস আমি বলতে, তাদেরকে আমি মানে কি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি আর তাদেরকে আমি স্যালুট জানাই। তো তোমরা এই বার্থডে পার্টির যে ভিডিওটা দেখে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানি যে কেমন লাগলো আর আমরা কেমন পাগলামি করেছি। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি,
কালকে আসবো নতুন ভিডিওতে। কাল থেকে হয়তো আর অসুবিধা হবে না, প্রতিদিনই বলি অসুবিধা হবে না, আমি চেষ্টা করব। আমি বুঝে উঠতে পারছিলাম না, সেই জন্য হয়তো সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে আমি মানে চলতে পারছি না ঠিকভাবে, কিন্তু আমি চেষ্টা করব, চেষ্টা করবো না কাল থেকে করবই। সো গুড নাইট, রাধে রাধে।